হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই খুব ভালো আছেন। সবার কি অবস্থা? খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটি রয়েছে 3রা ডিসেম্বর, তো অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটি শর্ট সাজেশন দেওয়ার। তো আমি সেটাই চেষ্টা করেছি, টপিক ধরে ধরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স রয়েছে সেখান থেকে একটি সাজেশন আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই, হাতে আছে মাত্র 7 থেকে 8 দিন, তো এই শেষ মুহূর্তে প্রত্যেকটা টপিক্স তো আপনার পক্ষে পড়া ইম্পসিবল। তো যে টপিক্সগুলো আপনি এই 8 দিনে অবশ্যই পড়বেন, তার মধ্যে বাংলা থেকে আমি বলছি সমার্থক শব্দ, তারপরে দেখুন এক কথায় প্রকাশ, বাগধারা, সমাস, কারক, বাক্য, শুদ্ধ বানান, ভাষা এবং বর্ণ, এই টপিক্সগুলো আপনি অবশ্যই দেখে যাবেন পরীক্ষার আগে। এছাড়াও সাহিত্য থেকে খুব বেশি কোশ্চেন আসে না, অন্তত 4-5টা কোশ্চেন আসতে পারে, সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ, বিসিএস এর কোশ্চেনটা অবশ্যই সলভ করে যাবেন, রবীন্দ্রনাথ, নজরুল, ভাষা আন্দোলন এবং বিভিন্ন সাহিত্যিকের যে ছদ্মনাম রয়েছে এগুলো একটু দেখে যাবেন, এখান থেকেই আশা করি কমন বাঁধবে। ইংলিশের ক্ষেত্রে আমি মাত্র 6টা টপিক্স দেখতে বলবো, এই 6টা টপিক্স যদি আপনারা দেখতে পারেন তাহলে ইংলিশে যে 30 মার্কস আসবে এখান থেকে অবশ্যই আপনারা 25+ মার্ক অবশ্যই ক্যারি করতে পারবেন। তো পার্টস অফ স্পেস ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইটি থেকে আমার এই চ্যানেলেই দেয়া রয়েছে, ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি এতেই আপনাদের কমন বেঁধে যাবে। এবং প্রিপোজিশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এছাড়া কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এবং ভয়েস চেঞ্জ, এই কয়েকটা টপিকস থেকে কিন্তু মাস্ট একাধিক কোশ্চেন আসবে। তো এই শেষ মুহূর্তে আমি বলবো এই টপিকসগুলো একটু ভালো করে দেখে যান, এবং যেসব কোশ্চেনগুলো খুব বেশি বেশি রিপিট এসেছে সেই কোশ্চেনগুলো বারবার করে আপনারা দেখবেন। ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো, যেহেতু উপখাদ্য পরিদর্শক সহকারী, এই পোস্টটি 15 গ্রেডের, এখানে কিন্তু খুব কঠিন কোনো ম্যাথ দেবে না, সেই ম্যাথগুলোই দেবে যেগুলো খুব বেশি প্রিভিয়াস ইয়ারে এসেছে, ওগুলোই আপনাদের এই মুহূর্তে দেখা উচিত। আপনারা কোন টপিকস থেকে দেখবেন আমি এখানে লিস্ট করে দিয়েছি, ধারা থেকে অবশ্যই দেখবেন, সংখ্যা থেকে দেখবেন, লসাগু, গসাগু, লাভ ক্ষতি, কাজের অঙ্কগুলো দেখবেন, মিশ্রণের অনুপাতগুলো দেখবেন, এবং অবশ্যই সুদ কষা থেকে কিন্তু অঙ্ক আসবে, এবং বীজগণিতের কিছু শর্ট এবং খুব সহজ কিছু ম্যাথ রয়েছে সেখান থেকে এই পরীক্ষায় ম্যাথগুলো আসবে। তো শেষ মুহূর্তে আপনারা এগুলোই দেখতে পারেন। জেনারেল নলেজে 20 মার্ক আসবে, জেনারেল নলেজের মধ্যেও কিছুটা আইসিটি থাকবে, কিছুটা বিজ্ঞান থাকবে, আইসিটি বিজ্ঞান থাকতেও পারে নাও থাকতে পারে। তো আপনারা অবশ্যই বাংলাদেশি বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস এর কোশ্চেন 10ম থেকে 43তম বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করেন, তারপরে যদি হাতে সময় পান তাহলে 1947 থেকে 1971 সালে কী ঘটেছিল সেই বিষয়ের MCQগুলো আপনারা দেখবেন, এবং মুজিব রিলেটেড কোশ্চেন 1 থেকে 2টা মাস্ট আসবে, জাতিসংঘ রিলেটেড 1 থেকে 2টা কোশ্চেন মাস্ট আসবে, প্রণালী থেকে কোশ্চেন আসবে, বাংলাদেশের সরকার, বর্তমান সরকার, বাংলাদেশের অর্থনীতি, বাজেট, জাস্ট এই কয়েকটা টপিকসই আপনারা পড়বেন, এর থেকে বেশি কিছু পড়া দরকার নেই, এখান থেকেই আপনার কমন বেঁধে যাবে। আগে আপনারা বিসিএস এর কোশ্চেনগুলো একটু সলভ করেন, দেন হাতে সময় পেলে প্রথমেই দেখবেন মুজিব রিলেটেড কোশ্চেনগুলো এবং পরবর্তী জাতিসংঘ। তো এভাবে যদি আপনারা এই 8 দিনে পড়াটা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট আপনারা আশা করতে পারেন। যেহেতু 100 মার্কের পরীক্ষা এবং এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, সেহেতু এখানে যদি আপনি 70 পেতে পারেন তো অবশ্যই আপনি ভাইভাতে ডাক পাবেন। অনেকেই বলে যে তারা 80 পাবে, 90 পাবে, 95 পাবে, হ্যাঁ পেতে পারে, সেটা হাতে গোনা, ধরেন আপনার 50 জন পেলো সেটাও পাবে না, 65+ পেলে আপনি নিশ্চিত থাকেন আপনি ভাইভাতে ডাক পেতে পারেন। তো যারা অনেক বেশি পায় তারা ভালো কথা, আপনিও বেশি পান আমি এটাই আশা করছি, কিন্তু পরীক্ষার হলে 90+ 80+ মার্ক রাখা কিন্তু মুখের কথা নয়। তো যাই হোক, সবাই ভালো করে পড়াশোনা করেন এবং এই কয়েকটা টপিকস এই 8 দিনে বারবার পড়েন, আমার মনে হয় আপনাদের রেজাল্ট ভালো হবে এবং পরীক্ষায় আপনারা কমন পাবেন। তো পরবর্তী ভিডিও কোন টপিকসের উপরে আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।